উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম আমি মাসুমা শারমিন সুমি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর জীবনে যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সেই মানুষগুলোকেই কিন্তু আমরা আপনাদের মাঝে নিয়ে আসি গেস্ট হিসেবে। আজও এরকম একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি যিনি মানে একদম স্টুডেন্ট লাইফ থেকে চ্যালেঞ্জ নিতে অনেক বেশি ভালোবাসেন। তার উদ্যোক্তা জীবন শুরু হয়েছিল একদম স্টুডেন্ট লাইফ থেকে এবং তিনি কোনো জব লাইফে না ঢুকে ডিরেক্ট উদ্যোক্তা হয়েছেন। তার অনেক অজানা গল্প শুনবো আর তার কাছ থেকে আজ অনেক অনেক টিপস আমরা নিয়ে নিব। তাই উদ্যোক্তা যারা হতে চান, যারা আগ্রহী বা একদম নতুন যারা উদ্যোক্তা আছেন, তারা কিন্তু আজ অনেক 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 টিপস পেয়ে যাবেন আপুর কাছ থেকে। সো আপুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন সোনিয়া আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে প্রথমে হচ্ছে পবিত্র মাহে রমজান এবং বাঙালি প্রাণের যে উৎসব পহেলা বৈশাখের শুভেচ্ছা। খুব ভালো লাগছে আপুকে একদম পহেলা বৈশাখের একটা আমেজ নিয়ে এসেছেন। আজ তো আমাদের জন্য পহেলা বৈশাখ একদিকে, আরেকদিকে আমাদের রমজান শুরু হয়ে গিয়েছে। সো দিনটি খুবই স্পেশাল। আর জি আপা, আপুকে দেখেও খুব ভালো লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে আপু বাঙালিয়ানাকে অনেক বেশি পছন্দ করেন। আর একদম পহেলা বৈশাখ একটা লুকসে এসেছেন, এই জন্য অনেক 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 ধন্যবাদ আপুকে। জি আপুর আপা, কাছ থেকে আজ আমি অনেক গল্প শুনবো, বাট প্রথম যে গল্পটা সেটা হচ্ছে আপুর প্রতিষ্ঠানের নামটা কি? জি আপু, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রঙিন সুতা বুটিক শপ, এবং এর পাশাপাশি আমার একটা সংস্থা আছে, এটা হচ্ছে রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থা। আর চমৎকার। রঙিন সুতা বুটিক শপের হচ্ছে আমার দুইটা আউটলেট আছে, একটা জি জি ফরিদপুর জি জেলাতেই অবস্থিত, আর একটা হচ্ছে ফরিদপুর জি জেলার ভাঙ্গা উপজেলায়, আপনার জি এই একটা নামেই আউটলেটটা আছে। খুব চমৎকার। আর আপুর দেয়া নামটাও তো অনেক সুন্দর, নামটা কে দিয়েছিল? আপুই দিয়েছিলেন নাকি না স্পেশাল কোনো আপু, পার্সন দিয়েছিল? জি স্পেশাল পার্সন, আমার হাজবেন্ড নামটা আর কি ইয়া করে দিয়েছে, যে নামটা খুব সুন্দর, এবং যেহেতু রং নিয়েই আমাদের মানে জি জি স্বপ্ন, ওখান থেকেই জি সূচনা, সুই সুতার রং খুব সবকিছু। চমৎকার, খুব চমৎকার, নামটা খুবই চমৎকার। আর আপুর শুরুটা কবে থেকে হয়েছিল উদ্যোক্তা জীবনটা? আর উদ্যোক্তা জীবন তো আমার কাছে মনে হয় যে অনেক বেশি চ্যালেঞ্জিং, আর জি অনেক আপু, অনেক অনেক মনোবল থাকা দরকার, মানে মানসিক শক্তিটা দরকার অনেক বেশি। সো আপু জি কবে থেকে শুরু করলেন আর কোন ভাবনা থেকে আসলে উদ্যোক্তা মানে জীবনটাকে আপনি বেছে নিয়েছিলেন? আপু, আমি কাজটা শুরু করেছি মূলত 2008 সালে। আমি কিছু অর্ডারি কাজ করতাম, সঙ্গে পাশাপাশি পড়াশোনা, এবং আমি হচ্ছি যখন অর্ডারি কাজগুলো করতাম তখন মনে হতো যে এই কাজগুলো যদি আমি নিজেই করি এবং নিজেই বিক্রি করি, এভাবেই আস্তে আস্তে, আর ছোটবেলা থেকে একদম মাকে দেখে শিখেছি যে তিনি জব করতেন, চাকরি করতেন 9টা 5টা অফিস, বাসায় এসে আবার একটু সুই সুতা নিয়ে একটু নাড়াচাড়া অথবা মেশিন একটু বসে কাজ, এগুলো দেখে দেখে বড় হয়েছি, এবং তখন থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু জবের প্রতি একটু অনীহা, কারণ ওই মাকে তো সবসময় পেতাম না কাছে, যে কোনো একটা জি স্পেশাল দিন স্কুলে যাব অনেক সময় মনে হতো যে মা একটু সাথে যেত, খুব মিস করতাম ব্যাপারগুলো, তখন থেকে মনে হয়েছে যে কখনোই জব করব না। তারপর তখন ছোটবেলা থেকে শুরু হয়েছে যে আস্তে আস্তে আমি একটা কিছু করব, যেটা হচ্ছে আমি নিজে একা করব এবং আমার পাশাপাশি আমার মতোই আরো 5 জন আমার সঙ্গে কাজ করবে, ওইভাবে আস্তে আস্তে শুরু হলো। যখন SSC পাশ করলাম, তারপর আমার ছোট ভাই একটা বৈশাখী মেলায় একটা ছোট্ট স্টল দিল, এসে বলছে আপু আমাকে কিছু কাজ করে দিবে যেটা আমি মেলার স্টলে তুলতে পারি। তখন হচ্ছে মোবাইল ফোন গুলো কেবল মানে 2004 সালের কথা বলছি, মোবাইল ফোন এতটাও অ্যাভেলেবেল না, আর মোবাইল ফোনের যে পার্সটা তৈরি হয় মানে ব্যাগটা, এটা একটা মনে হলো আমার কাছে খুব এসেনশিয়াল। তো আমি বাসায় আমার মা, আমি এবং আমার আশেপাশে 2-1 জনকে নিয়ে প্রায় 250 ব্যাগ তৈরি করে দিয়েছিলাম, একটা ব্যাগও ফেরত আসেনি। তখনই আমার মনে হয়েছে যে আমি একটা কিছু করতে পারবো, এইভাবে আর কি শুরু। আর বিয়ে হলো 2009 সালে, তারপর থেকে মানে একদম প্রফেশনাল ভাবে কাজ শুরু করে দিয়েছি। আর আমি মূলত কাজ করছি সমাজে সুবিধা বঞ্চিত কিছু নারীদের নিয়ে, যাদের আর কি নিজেদের অনেকে আছে নিরক্ষর, মানে শিক্ষার আলো তাদের মধ্যে পৌঁছায়নি, তো তাদের কাছে আমার মনে হয়েছে যে এই কাজটা যদি ওরা করে তো ওদের পরিবারকে একটা মানে বেশ সাপোর্ট দিতে পারবে,
প্রোভাইড করতে পারবে আমার কাছ থেকে, যে আর্নিং মানিটা ওরা পায় এটা দিয়ে ওদের বাচ্চাদের পড়াশোনার কাজে লাগায়, তো আমার খুব ভালো লাগে। তখন আমি চিন্তা করছি না, আমি এভাবে দু চারজন মানুষ নিয়ে কাজ করি এবং বাইরে থেকে বেশ অর্ডার পেতাম, এক সেট দুই সেট এইভাবে করতে করতে দেখা গেছে একটা সময় আমি আর বাসায় কাজটা করতে পারছি না, তখন আমার মনে হয়েছে আমার একটা আউটলেট নেওয়া দরকার। তারপরে আমি একটা আউটলেট নিয়েছি এবং খুব ক্ষুদ্র থেকে শুরু হয়েছে। আপনি আপু বলে কি মানে বোঝাতে পারবো না, আমি মাত্র 250 টাকার কাপড় দিয়ে ছোট ছোট করে কাজ শুরু করেছি, তারপর এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে আমার বেশ 65 জন কর্মী। এই তো এটা, আর এবছর আমি জেলা পর্যায়ে, সদর উপজেলা পর্যায়ে প্রথমে এবং জেলা পর্যায়ে অর্থনৈতিক ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছি। আর আমাদের ফরিদপুরে খুবই হচ্ছে, চমৎকার। জি আপু, আর ফরিদপুরে উদ্যোক্তা বেশ নির্ভর বেশ কিছু গ্রুপ হয়েছে এখন, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার বেশ একটা সুযোগ করে দিয়েছে। এটা আমাদের জন্য বেশ ভালো একটা পাওয়া, কারণ আমি তো অফলাইনে কাজ করতাম, এই কোভিড সিচুয়েশনের কারণে হচ্ছে আমি মূলত অনলাইনে কাজ করছি এবং অফলাইনেও কাজ করছি সমানতালে আর কি। আর আমাদের ফরিদপুর জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং আমাদের মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাসুদা হোসেন এবং হচ্ছে বীজ দিকের আছে হাফিজ, গোলাম হাফিজ ভাই, এরা হচ্ছে একদম উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ তৈরি করেছে। আমাদের ফরিদপুর জেলা প্রচুর উদ্যোক্তা গড়ে উঠছে এখন, আমার সময় এমন ছিল না, খুব কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছি আস্তে আস্তে, তবে এখন হচ্ছে বেশ সুন্দর একটা উদ্যোক্তা নির্ভর পরিবেশ তৈরি হয়েছে। খুবই চমৎকার আপু, খুবই চমৎকার, অনেক সুন্দর করে কথাগুলো বললেন। আর আপনি মানে এত সুন্দর করে বললেন কথাগুলো, যে একদম ছোট অবস্থান থেকে আপনি এসেছেন, ছোট ছোট ভাবে কাজ করে 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 আপনি একটা সুন্দর এখন একটা প্ল্যাটফর্ম করেছেন। আর এখন যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এখনকার প্ল্যাটফর্মটা আমি বলবো অনেক বেশি সুন্দর, গুছানো। সো একদম শুরুর দিকের চ্যালেঞ্জ গুলো যদি আমি জানতে চাই, যে কি কি চ্যালেঞ্জ গুলো আপনি ফেস করেছেন, বা প্রথম দিকে যখন একজন অবশ্য কোশ্চেনও করেছেন, একজন দর্শক আমাদেরকে কোশ্চেন করেছেন, যে সেটা আমরা পরে জিজ্ঞেস করব, বাট তার আগে আমার কোশ্চেন হচ্ছে যে একদম শুরুর দিকের চ্যালেঞ্জ গুলোকে আপনি কিভাবে ওভারকাম করেছিলেন। জি আপু, শুরুর দিকে বেশ চ্যালেঞ্জ ছিল, কারণ হচ্ছে আমাদের ফরিদপুর উপজেলায়, মানে ফরিদপুর জেলায় সদর উপজেলায় আমাদের মার্কেটে, আমার যেহেতু আমি দেশীয় পোশাক নিয়ে কাজ করছি, তো আমাদের সুতা, তারপর হচ্ছে কাপড়, যে ফেব্রিক, এই জিনিসগুলো ফরিদপুরে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো এই জন্য আমাদের ঢাকা, তারপরে হচ্ছে সুতার জন্য যশোর, ইভেন প্রাইডের একটা শাড়িতে যে আমি কাজটা তুলবো, এই এর একটা শোরুমও ফরিদপুরে নেই, এজন্য আমাকে ঢাকা অথবা যশোর দৌড়াদৌড়ি করতে হতো। তো কখনো ছোট ভাইকে নিয়ে, বড় ভাইকে নিয়ে, হাজবেন্ড কে নিয়ে, মানে বেশ কষ্ট করতে হয়েছে, মানে এই সোর্সিং যে বিষয়টা, যে আমি এই ফেব্রিকটা কোথায় পাবো, এখন কোথায় পাবো। তো ঢাকা গেলাম, ঢাকায় যেয়ে প্রথমে ঠকলাম, কিনে মানে কিনে ঠকে ওটাই আমি জিতেছি, যে ঠকে জেতা যেটাকে বলে। তো ওইভাবে আস্তে 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 দেখা গেছে যে কখনো এমনও হয়েছে যে কেউ 5টা ড্রেসের অর্ডার দিয়েছে, আমি কর্মীদের দিয়ে করিয়েছি, আমার ড্রেসটা ডেলিভারি হলে আমি ওদের পেমেন্ট করব, কিন্তু হয়তোবা তার মোবাইলটাই বন্ধ হয়ে গেছে, আর মোবাইল আমি তার নাম্বারে যতই কল দিচ্ছি পাচ্ছি না। এভাবে অনেক, মানে তখন কি হতো, তখন নিজে ছোট ছোট যেহেতু অল্প কিছু পুঁজি নিয়ে কাজ করতাম, তখন ভীষণ কান্না করতাম, আবার এইটা বলতো ওইটা বলতো, ওইগুলা কানে নিতাম, খুব খারাপ লাগতো। অনেকেই বলতো যে পড়াশোনা করছে, ভালো ঘরের বউ, কি করছে, এই গরিব মানুষ নিয়ে কাজকর্ম করে, এই বাসায় আসে দেখলে অনেকে পছন্দ করতো না, এ এটা বলতো, কাপড় বেচে, তো এগুলো আমি কখনো কানেও নেইনি। তো এগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, মনে হয়েছে যে একটা সময় আসবে যখন এরা আমাকে হয়তো বা ওয়েলকাম করবে, যে আমাকে দেখেও শিখবে, এরকম মনে হয়েছে, আসলেই তাই একদম। আর মূলত পরিবারে অনেক বড় একটা সাপোর্ট পেয়েছি, আমার হাজবেন্ডের কাছ থেকে, আমার হাজবেন্ডের ফ্যামিলি, প্রত্যেকটা মেম্বার, এরা আমার কাস্টমার, প্রথম ক্রেতাই এরা, এই যে যে সাপোর্টটা, এটা কিন্তু সবাই পায় না। তো অনেক অনেক কথা বলেছে, ওইটাই আমার চ্যালেঞ্জ। আর গত বছর আমরা এই পহেলা বৈশাখ উপলক্ষে একটা, মানে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট, যেহেতু এবছরও পহেলা মানে বৈশাখটা আমাদের রমজান মাসে পড়লো, আরো পরপর 3 বছর সম্ভবত রমজান মাসে পড়বে, তো এই সাদার জি উপরে যে কাজগুলো আমরা আর কি করিয়েছি, এই জিনিসগুলো নিয়ে আর কি আমরা বেশ বড় একটা লটে ধরা খেয়েছি। তো এটাকে আমি করছি না, এটাও হয়তো আস্তে আস্তে করতে পারবো, এই চলছে আর কি।
সেটাই, আসলে উদ্যোক্তা জীবনে অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু একটা সময় আবার ওটাকে আবার ওভারকাম করতে পারবেন। বাট আপুর কথাগুলো থেকে বিভিন্ন পয়েন্ট কিন্তু বের হয়ে আসলো। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আপুর শুরুর দিকে চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ অনেকে অনেক কথা বলেছেন, আপু গরিবদেরকে নিয়ে কাজ করছেন, কিন্তু এই যে অনেকগুলো মানুষ, বা আমি বলবো যে যাদের কর্মসংস্থান দরকার, আপু কিন্তু সেই কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। আপু এখন 65 জন লোক নিয়ে কাজ করছেন, আপুর এখন 2টা আউটলেট। বাট আপু যখন শুরুর দিকে কাজ শুরু করেছিলেন, তখন যদি এই যে অনেকের এই ধরনের কথার জন্য আপু যদি কাজটা স্টপ করে দিত, তাহলে কিন্তু এতজন মানুষ আপুর সাথে কাজ করতে পারতো না। তো এই যে আপনি অনেকের কর্মসংস্থান করছেন, বা অনেক কাস্টমাররা আপনাকে অনেক ভালো রিভিউ দেয় যখন আপনার প্রোডাক্টটা ভালো হয়, ম্যাটেরিয়ালটা ভালো হয়, ডিজাইনটা ভালো হয়, তখন কেমন লাগে আপু, যে এতগুলো মানুষের ভালোবাসা, একদিকে কর্মসংস্থানের, আরেকদিকে আপনার ভালো প্রোডাক্টের রিভিউ, এই 2 ধরনের কম্বিনেশনে যখন ভালো রেজাল্ট আসে, তখন কেমন লাগে আপু? আপু বলো তো, আমি যখন কোনো ডিজাইন নিয়ে চিন্তা করি যে আমি এই বেসের উপর এই কাজটা করব, তো মাঝে মাঝে ডিজাইনটা যখন না তুলতে পারি, রাতে অনেক সময় ঘুমায়ও না, ঘুমের ঘরে অনেক সময় স্বপ্নেও দেখি যে এরকম হবে ডিজাইনটা। তো যখন এগুলো কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ, যখন ডিজাইনটা তোলা হয়, তারপরে এর উপরে ফেব্রিক মেটেরিয়াল গুলো সব এক জায়গায় করে যখন আমি কাজটা করি, মানে কর্মীর কাছে পৌঁছে দেওয়া, ওখান থেকে উঠে আসার পরে হয়তো বা ডলার কর্মীর কাছে পৌঁছানো, ওখান থেকে ধোয়া, তারপরে হচ্ছে ওয়াশের পরে আপনার একদম লন্ড্রির দোকান পর্যন্ত যাওয়া, ওখান থেকে যখন মালটা হাতে এসে পৌঁছায় তখন অনেক ভালো লাগে, এবং কাস্টমার যখন ওই জিনিসটা একসেপ্ট করে যে না বেশ ভালো হয়েছে, বা আমার চেয়েও বেশি ইয়া করে যে প্রশংসা করছে যে না খুব সুন্দর হয়েছে, এবং আপনার এই ড্রেসটা না এখানে পরে গেছিলাম এটা বলেছে খুব ভালো লাগছে, এবং তার মাধ্যমে আরো 5টা কাস্টমার তৈরি হচ্ছে, তখন আমার ভীষণ ভালো লাগে। আর এই ভালো লাগাটা না বলে বোঝানো যাবে না, এটা একটা অন্যরকম অনুভূতি, অনেক সুন্দর, মানে তাদের এই কমেন্ট গুলো আমার কাছে অন্যরকম লাগে যে না আমি একটা কিছু ভালো কিছু দিতে পারছি। এবং আমি শুধু ফরিদপুর জেলা না, সারা বাংলাদেশের অনেক জেলাতেই আমি হোলসেল বা পাইকারি মূল্যে আমার প্রোডাক্ট পাঠাচ্ছি, ইভেন দেশের বাইরেও গেছে আপু, ইউকে তে গেছে, ইতালি, আমেরিকা, সব দেশে আমার প্রোডাক্ট, মানে মোটামুটি 8-10টা দেশে আমার প্রোডাক্ট গেছে এই আত্মীয় স্বজনের মারফতি, কিন্তু যাওয়ার পরে আবার কিছু কাস্টমার তৈরি হয়েছে, এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া। খুবই চমৎকার আপু, খুবই চমৎকার। আর এই যে বললেন যে কাছের মানুষ থেকে আসলে কাস্টমার তৈরি হয়ে আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, আর যেভাবেই হোক, দেশের বাইরে কিন্তু আপনার পণ্য চলে গিয়েছে। তো এটাও কিন্তু একটা গর্বের বিষয় যে না, আমাদের দেশি পণ্য এভাবেই করে কিন্তু একটা সময় পুরো বিশ্বে জয় জয়কার হবে, শুধু আপনাদেরই হাত ধরে। তো আপনারা কিন্তু আসলেই স্যালুট পাওয়ার যোগ্য, এই যে আপনারা দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তো উদ্যোক্তাদের হাত ধরে আমি যেটা বলি, যে একসময় এই বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, এবং সেই পথেই কিন্তু হাঁটছি আমরা। তো আপুর মানে এই যে কাজ, উদ্যোক্তা জীবনে যে কাজ করছেন আপনি, খুব মজার কোনো অভিজ্ঞতা কি আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে এই অভিজ্ঞতাটা খুব একদিকে যেরকম আপনাকেও খুব আনন্দ দেয়, আবার আপনি যখন শেয়ার করছেন অন্যরা জেনেও মানে কিছুটা উপকারিত হবে, এরকম কোনো এক্সপিরিয়েন্স কি আছে? আপু আমি একবার হচ্ছে আমি যখন মানে আমি তো সুই সুতা নিয়ে কাজ করছি, তো আমাকে একটা আপু বলল যে একটা ভালো ডিজাইনার আছে এখানে, ফ্যাশন ডিজাইনার, ও ঢাকা থেকে পড়াশোনা করে এসেছে, ও নিজে কিছু করবে এবং খুব ভালো ওর আইডিয়া, তুমি একটু দেখতে পারো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যে যেভাবে আমরা কমিউনিটি গুলো তৈরি করে কাজ করি, যে আমার সঙ্গে যদি উনি একটু কাজ করতেন, এমন কোন একটা অনুভূতি নিয়ে আমি ওনার কাছে গিয়েছিলাম। তো ওই আপু হচ্ছে আমাকে দেখে, আসলে আমি আপু খুব গুছিয়ে চলাফেরা করি না, মানে আমাকে দেখলে একদম স্বাভাবিক সাধারণ মানুষের মতোই সব সময় আমি চলাফেরা করি, তো আমাকে আমার দিকে উপর থেকে নিচ দিকে তাকিয়ে বলছে যে আপনি কি করেন? তো বললাম যে আমি তো এরকম সুই সুতার কাজ, বলে ও এইটা তো বেশ ভালো কথা, মানে উনি আমাকে অতটা পাত্তা দিলেন না, ভাবলেন যে কি এমন ব্যাপার এটা। তো এরকম অনেক হয়েছে, অনেকগুলো শোরুমে গিয়েছি পায়ে হেঁটে হেঁটে যে ভাই আমাদের প্রোডাক্ট নিবেন, না এটা তো এরকম না এসি, কিন্তু যখন আমি আস্তে 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 ধীরে ধীরে একটা মানে স্থানে যে পৌঁছালাম, এখন দেখি মাঝে মাঝে অনলাইনে ওই আপু আমাকে কমেন্ট করে, আপু মানে আমি আপনাকে দেখে অনুপ্রাণিত হই,
এই জিনিসটা আমার কাছে মানে ভীষণ মাঝে মাঝে ভালো লাগে যে এই আপু একদিন আমার সঙ্গে এমন একটা বিহেভ করেছিল, মানে আমি ভীষণ মানে ওনার এই ইয়াগুলো কমেন্ট গুলো পড়লে আমার ভীষণ মানে ভিতর থেকে একটা অন্যরকম একটা ইয়া তৈরি হয় যে মজার ব্যাপার আনন্দ মনে তৈরি হয় আমার হয়। কাছে। হ্যাঁ 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 খুব ভালো, সেটাই। এরকম আর কি অনেক মাঝে মাঝে এরকম হয়েছে যে কেউ আমার সঙ্গে শোরুমে এসেছে, দেখা হয়েছে, আমাকে পাত্তাও দেয়নি, কারণ আমার সেলস এ যে আপুটা আছে সে ভীষণ স্মার্ট, মানে সে কাজের দিক দিয়ে সব দিক দিয়ে বেশ স্মার্টলি ভাবে চলাফেরা করে, বাট আমি খুব সাধারণ ভাবে, কারণ আমি কর্মীদের সঙ্গে মিশে মিশে চলাফেরা করি। আপনি হয়তো বা চ্যানেল আইতে আমাদের শাইখ সিরাজ সাহেবের ইয়াগুলো দেখেন, হৃদয় মাটি ও মানুষ, ওখানে দেখবেন যে উনি একটা শার্ট পরেই সব সময় ইয়া চায়, মানে শোগুলো করে এবং বলে যে আমি এই শার্টটা পরি কেন, যাতে আমি ওদের সঙ্গে মিশে ওদের ভিতর থেকে সব কথা টথা বের করে আমি ওদের মতো, আমি যদি ওখানে কোটটাই পরে যাই তাহলে ওরা আমাকে দেখেই ভয় পাবে, আমার সঙ্গে ওইভাবে সেটাই মন খুলে কথা একদম বলতে পারবে ঠিক। না। তা আমিও এই জি জিনিসটাই করি সব সময়, আমি খুব সাধারণ ভাবে চলাফেরা করি। তো কাস্টমার এসে জিজ্ঞাসা করে, মানে আমার কথা যখন জিজ্ঞাসা করে উনিকে, তখন বলে এই আপু ওনার, শুনলে পরে হয়তো এইভাবে পার থেকে একবার ওপর দিক তাকায়, এই জিনিসটা আমার কাছে ভীষণ মাঝে মাঝে মানে একটা আনন্দ লাগে। আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, আমার কাছে ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলো, না এই না না, এই আমার আর খুব কি। মজা লাগছে যে এটাও কিন্তু একটা মজার ব্যাপার যে আপনি যে কাজ করছেন, রুট লেভেলে যারা কাজ করছে বা আপনার জি আপু, কর্মীরা তাঁতিরা, এদের সাথে গিয়ে আপনি মিশে গিয়ে কাজ করছেন, এটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো। কারণ একদম ওদের ভিতরে গিয়ে আপনি আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু বের করে নিয়ে আসতে পারছেন। জি তো এটা আপু, কিন্তু একটা সেটাই, আমি বলবো আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট। সো কে জি কি আপু। আর বলবো আমার সেটা একার বলার কিছু না। প্রচেষ্টা, একার একার শ্রম দিয়ে জি এটা তৈরি হয়নি, প্রত্যেকটা কর্মীর তিল তিল ঘামে তৈরি হয়েছে আমার এই প্রতিষ্ঠানটা, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওইভাবে কখনোই আমার প্রোডাক্ট নিয়ে কমপ্লেন ওইভাবে আসে না। আর যদি কোনো কাস্টমার মানে একটু রেগে যে কোনো কিছু নিয়ে আসে যে এটা কালার গেল কেন, এই সেই ফিক্কে মারলো মুখের উপরে, তবু আমি ওইটা কখনোই ইয়া করি না, ওইটা থেকে আমি একটা শিক্ষা নেই যে এটা তাহলে আমার হয়তো বা এই ফেব্রিক্সটা না দিয়ে এটা চেঞ্জ দিলে ভালো করতে হতো। হবে। হ্যাঁ হ্যাঁ, তখন আমি ওইটা নিজেই ওইটাকে ইয়া করে আমি কাস্টমার কে খুব ভালোভাবে বুঝিয়ে তাকে প্রয়োজনে আরেকটা আমি চেঞ্জ করে দেই, যে ঠিক আছে আপু আমি আপনাকে আরেকটা দিচ্ছি, এটা আমি ইয়া করে নিব, এভাবে তৈরি করি। আসলে এটা আমার মনে হয় একজন উদ্যোক্তাকে অবশ্যই এই জিনিসটা মানে এই গুণাবলীটা তার মধ্যে থাকতে হবে, যে হুট করে রাগা যাবে না, রেগে যে কোনো কাজ করা যাবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এবং কাস্টমার হচ্ছে আমার সবচেয়ে বড় ইয়া, উনি একজন কাস্টমার ছাড়া কিন্তু আমি আমার প্রোডাক্টটা কারো মানে কাছে পৌঁছাতে পারবো না। যে ভোক্তা তার কথা মাথায় রেখে আমার এত কিছু, তো তার সঙ্গে আমার ব্যবহারটা অনেক ভালো করে আন্তরিকতার সাথে, যাতে রিভিউ পাই এবং রিপিট হয়, কাস্টমারটা রিপিট হয়, এই কারণে আমাদের ওইভাবে কাজ করি আর কি আমরা। খুবই চমৎকার। দর্শক যারা দেখছেন ব্রিজ উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভ, আপুর কাছ থেকে কিন্তু বড় একটা টিপস আপনারা পেয়ে গেলেন, যেটা হচ্ছে এই যে অনেক সময় আমাদের মানে যে জিনিসগুলো আমরা সেল করছি, অনেক সময় হতে পারে যে কোনো কাস্টমার মানে সেটা লাইক করেনি, তখন কি করতে হবে? তখন কিন্তু সেটা সুন্দর হাতে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড কাস্টমার হচ্ছে একটা সেলারের জন্য একটা, আমি বলবো যে একটা অ্যাসেট, সো তাকে এনি হাউ স্যাটিসফাইড করতে হবে। এটা কিন্তু উদ্যোক্তাদের জন্য অনেক বড় একটা টিপস। আর যে কোনো একটা নেগেটিভ বিষয় থেকেও কিন্তু শিক্ষা নেওয়া যায় বা নিজেদেরকে তৈরি করা যায়, না আমি যেহেতু ওইভাবে করেছিলাম কাজটা আমার ভুল হয়েছে, সো নেক্সট টাইম আমরা এভাবে করব। আপু একটা মজার জিনিস আমার কাছে সবসময় মনে হয়, যারা উদ্যোক্তা বা নিজেরা কিছু করতে চাচ্ছেন, অনেক সময় অনেকে এটা ভালো চোখে দেখে না, বা একটা জব সেক্টর, একটা মেয়ে হয়তো 9 to 5 জব করছে বা 10 to 6 জব করছে, এটাকে মনে হয় যে না অনেক বড় কিছু করছে, বাট উদ্যোক্তারা অনেক পরিশ্রম করে, অনেক সময় দিন রাতের কোনো ঠিক নাই, বাট যেটা হচ্ছে একটা ভ্যালু, যেটা রেসপেক্টের জায়গা থেকে, সেটা কিন্তু খুব বেশি পায় না। তো এই ব্যাপারে আপনার মতামতটা আসলে আপনি কি? আপু আমি আপনার কথার সঙ্গে একমত না, কারণ হচ্ছে আমার মনে হয় সম্মানটা আসলে অর্জন করে নিতে হয়। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার এলাকায় যদি কোনো ছোটখাটো ফুটবল টুর্নামেন্ট হয় বা একটা ছোটখাটো ক্রিকেট টুর্নামেন্ট বা ছেলেরা একটু পিকনিক করবে,
তো তখন কিন্তু একটা ডোনেশনের জন্য কখনোই একজন চাকরিজীবীর কাছে যে বলে না যে স্যার আমাকে কিছু হেল্প করেন, অবশ্যই একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীর কাছে কিন্তু তারা এসে বলে যে আপু আমরা একটা পিকনিক করব, আমাদের কিছু ডোনেশন করতে হবে। তো আমি এখান থেকে বলি যে আমার কখনোই মনে হয় না যে আমাদের মানে অন্যভাবে দেখা হয়। হ্যাঁ, এটা সমাজের মানুষের দৃষ্টিকোণ এখন অনেক বদলেছে, শিক্ষার হার মানে স্বাধীনতার 50 বছরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের দেশে নারীদের যে অগ্রগতি এটা কিন্তু একদম মাইল ফলক। এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে উদ্যোক্তা নির্ভর একটা পরিবেশ তৈরি করেছে, এবং আমার মনে হয় না যে এখন এই কাজটাকে কেউ ছোট করে দেখে। কারণ আমি দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা গহনা তৈরি করছে মাটি দিয়ে, কাঠ দিয়ে, এবং তারা এটাকে একটা শিল্প মনে করে কাজ করছেন, এবং দেশীয় সংস্কৃতিকে একজন মানুষ যদি ধারণ করতে পারে, মানে মনে যদি ধারণ করতে পারে, তাহলেই হয়তো বা এটা সম্ভব আমার এটা মনে হয়। কারণ একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট কিন্তু তার মেধা, খুব প্রখর মেধা নিয়েই ওখানে যে গিয়েছে, কিন্তু সে কিন্তু কাজ করছে যে না আমি একটা মাটির গহনা তৈরি করি, আমি এটা দিয়ে একটা পেস্ট করব, এটা দিয়ে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তো এই যে যে চেঞ্জ মানুষের যে মানসিকতার একটা চেঞ্জ দেখা যাচ্ছে, এতে আমার মনে হয় না যে উদ্যোক্তাকে কেউ ছোট বলে মনে করে। আর যদি কেউ এরকম ভাবে যে না এর কাজটা ছোট, তো তার মনটা আমার মনে হয় ওইরকমই আপু। কারণ কাজকে কখনো ছোট করে দেখলে সামনে পথে আগানো যায় বলে আমি মনে করছি না। খুবই চমৎকার, মানে এত সুন্দর করে বললেন কথাগুলো, মানে একদম আমার তো মনে গেঁথেই গেল। আর যারা দেখছে তারাও কিন্তু অনেক ভরসা পাবে যে এই যে আপনি বললেন যে যখন একটা কোনো কিছু হয় তখন স্পন্সরের জন্য কিন্তু একটা উদ্যোক্তা বা ব্যবসায়ীর কাছে মানুষ যায়। হ্যাঁ, সো আমরা অনেকেই যদি এ ধরনের প্রবলেম ফেস করি, টুকটাক এ ধরনের কথা শুনি যে হায় হায় এ কি হয়ে গেল, জব ছেড়ে এটা কি করছে, ওটা কি করছে, সো আপনি যদি ওই কাজটাকে ভালোবেসে থাকেন, আমি বলবো ওই কাজটা করে যান। কে কি বললো সেটা মাথায় না নিয়ে আপনি এগিয়ে যান, এক সময় আপনার সাকসেস আপনার হাতে ধরা দিবে। সো অনেক ভালো লাগছে আপুর সাথে কথা বলে। সো আপুর প্রতিষ্ঠান নিয়ে আপুর প্ল্যানটা কি, যে এখন তো আপনার 2টা আউটলেট, 65% নিয়ে আপনি কাজ করছেন, আপনি মানে আরো কিভাবে এগিয়ে যেতে চান, বা নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে যদি আপনি ছোট করে একটুখানি টিপস দিয়ে দেন, তাহলে কিন্তু অনেক মানে তারা কিন্তু অনেক উপকৃত হবে। আপু আসলে হচ্ছে আমি মূলত আমার একটা স্বপ্ন হচ্ছে, আমি আমার ছোটবেলা থেকে আমার ভাইয়া যখন আমার জন্য কোন ড্রেস ঢাকা থেকে নিয়ে আসতো, আড়ং এর থেকে একটা ড্রেস আনতো, তো আমার তখন থেকে আড়ং এর প্রতি একটা অন্যরকম দুর্বলতা ছিল। কখনোই ভাবিনি যে এইভাবে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। তো ছোট ছোট করে কাজ যখন শুরু করেছি, এখন আল্লাহর রহমতে 65 জন কর্মী, আস্তে আস্তে বাড়ছে, যেহেতু সংস্থা একটা সংস্থা আছে, সংস্থায় আমি দুস্থ নারীদের বিনামূল্যে কাজ শিখিয়ে আমি আত্মনির্ভরশীল করার জন্য এগিয়ে যাচ্ছি। এবং এদের দিয়ে আমি যে কাজটা করব, এইটাই হচ্ছে আমি দেশের মানে সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং ফরিদপুর জেলার মধ্যে রঙিন সুতাকে অনেকেই এখন ব্র্যান্ড হিসেবেই দেখছে আমার মনে হয়, আশা করছি সারা দেশেও এরকম আস্তে আস্তে ছোট ছোট আউটলেট বিভিন্ন জেলায় করে আমি একটা ব্র্যান্ড তৈরি করব। এটা আমার একটা স্বপ্ন, রঙিন সুতা একটা ব্র্যান্ড তৈরি হবে। আর আমার সঙ্গে যারা কাজ করছে এরাও বেশ, আমার মনে হয় যে আমার কাজ সঙ্গে যারা কাজ করছে আল্লাহর রহমতে তারা বেশ ভালো আছে। কারণ অনেকেই স্বামী পরিত্যক্তা বা বিধবা, অনেক সমস্যা নিয়ে আমার কাছে আসে, 5 দিন 7 দিন কাজ করার পরে তাদের মুভমেন্ট এবং তাদের ভিতরে যে মানে ইয়াটা বের হয়ে আসে, এটা দেখে আমি খুব আমার খুব ভালো লাগে। এবং তারাও আমার সঙ্গে কথা বলে কাউন্সিলিং করে অনেক সময় অনেকটা রিকভারি করে। আমি সব সময় এদের সঙ্গে সাপোর্ট দিই, এবং আমিও চাই যে এভাবে আস্তে আস্তে আমাদের সমাজে নারীরা একটু এগিয়ে আসুক। কারণ যারা হচ্ছে এখন পড়াশোনা করেও উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করছে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন আমরা কোর্স গুলো কমপ্লিট করছি, আমি ইজ অফ ওই থেকে উর্মিয়াপুর কাছ থেকে একটা কোর্স করেছিলাম স্কিল ডেভেলপমেন্টের উপরে। কারণ আমি আগেই বলেছি যে আমি অফলাইনে কাজ করি, আমি কিন্তু কারোর সামনে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতাম না, আপুই শিখিয়েছে হাতে ধরে কিভাবে আমি সবার সঙ্গে কথা বলবো, কিভাবে ক্যামেরার সামনে আসব। এই তো এভাবে আস্তে আস্তে আর কি আমাদের শেখার কোনো শেষ নেই। এবং আমি মানে বাংলাদেশের মধ্যে রঙিন সুতাকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর
এই তো উদ্যোক্তা বার্তার মাধ্যমে আমি সারা দেশ বাসীর সামনে এসেছি, সবার সঙ্গে এই জিনিসটা ভাগ করে নিলাম, এটা কিন্তু একটা বড় পাওয়া আমার কাছে। ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তা বার্তা আর সুমি আপু আপনাকেও, আপনি আমাকে বেশ ভালো একটা সহযোগিতা পূর্ণ ভাবে আমার সঙ্গে ইয়াটা সাপোর্ট দিলেন, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলেও। আমারও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আর মানে থাকে না যে কিছু মানুষের সাথে গল্প করতে থাকলে সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় বোঝা যায় না, আপনি হচ্ছেন এমন একজন, গল্প করছি অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। আর দর্শক যারা দেখছেন ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভ, তারাও কিন্তু আপনার কাছ থেকে অনেক অনেক টিপস পেয়ে গেল, ইন্সপিরেশন পেয়ে গেল কিন্তু লাইফের। আচ্ছা, আমরা আমাদের ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে একটা পার্ট রাখি, যেখানে আমরা আমাদেরকে যারা কমেন্টস করেন তাদের কমেন্টস গুলো আমি পড়ি। তো আপনাকে অনেকেই শুভকামনা জানিয়েছেন, আপনার অনেক বন্ধু বান্ধবরাও এখানে এসেছেন, কাছের মানুষ আছেন এখানে। আমরা একটু কমেন্টে চলে যাচ্ছি আপু। শেখ মুসা মুসা লিখেছেন, সম্মানিত উদ্যোক্তা, আপনার তৈরি প্রথম পণ্য বিক্রির অনুভূতি কেমন ছিল জানাবেন নিশ্চয়ই। সাইদা রিহানা লিখেছে, শুভকামনা আপু। তামান্না ইসলাম ঐশী লিখেছেন, বাংলাদেশের গর্ব। কান্তা আখন্দ লিখেছে, আসসালামু আলাইকুম আপু। অনেকেই দেখছে। রাহাত ভাই লিখেছে, আপা আপনাকে শুভকামনা। সাইদা রিহানা লিখেছে, আপুর কথার মাঝে সততা আছে, খুব ভালো লাগছে আপুর গল্প শুনে। সাবরিনা হক লিখেছে, আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা এবং উপস্থাপিকা আপুর জন্য শুভকামনা। ইকবাল আপন লিখেছে, শুভকামনা অভিনন্দন। জান্নাত সুলতানা লিখেছে, আসসালামু আলাইকুম আপু। সবাই আপনাকে অনেক 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 শুভকামনা জানাচ্ছে। সাইদা রিহানা লিখেছে, আপু এটাই বড় বাস্তবতা, বড় হলে সবাই সাধুবাদ জানায় কিন্তু প্রয়োজনে মানুষকে কাছে পাওয়া যায় না, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। কাজী সিলভিয়া রাতুল, সোনিয়া মামি ড্রেস গুলো খুবই আরামদায়ক আর তার ব্যবহার খুবই ভালো। নাজমুন নাহার লাকি লিখেছে, প্রথম কাজ করার সময় ঠিক কেমন অনুভূতি হয়েছিল। হাসান মাহমুদ রিপন লিখেছে, স্টার্স ক্লাবের পক্ষ থেকে, আলগি স্টার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফারহানা আহমেদ মিম লিখেছে, মামি তুমি এইভাবে এগিয়ে যাও। সো অনেকেই অনেকেই আপুকে ফরিদপুরের গর্ব বলছেন, তারপর মামি আপনি এগিয়ে যান, অনেকেই শুভকামনা জানাচ্ছেন, আপনার প্রথম দিকের অভিজ্ঞতার কথা অলরেডি শেয়ার করে ফেলেছেন আর আপনি খুব সততার সাথে কাজ করে যাচ্ছেন, সবাই কিন্তু আপনাকে অনেক 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 শুভকামনা জানাচ্ছেন আপু। সো তো একটা আপু কাজ করতে দেখলেন গেলে, তো যে জি সাপোর্ট, কিন্তু আপনি দেখলেন যে সাপোর্ট কিন্তু ভালো কাজে সবাই করবে, এটাই কিন্তু করবে একটা মানবিক দিক থেকে। হ্যাঁ অবশ্যই ভালো কাজের মানুষ মানুষকে সাপোর্ট করবে, আপনি খারাপ কাজ করেন দেখবেন আপনার পাশে কেউ নেই, আমার এটা মনে হয়। এবং কাজে কর্মে জি জি সব সবসময় যদি সৎ থাকা যায়, আমার মনে হয় পরিশ্রমের একদিন মানে সাফল্য ধরা দেবেই। আসবে, এটাই জি 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 আপু। আচ্ছা, আমাদের একজন স্পেশাল আপু, তিনিও কমেন্ট করেছে, উনি হচ্ছে কিষানির ওনার, আফসানা আশা আপু, কিষানির পক্ষ থেকে ভালোবাসা শুভকামনা আপু। তো এই ধন্যবাদ। যে একটা একটা নারী যখন এগিয়ে যায়, যখন চারপাশে আরো নারীরা সাপোর্ট করে, তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি হয় যেটা আমার মনে হয়। তো আপু আমার সাথে একমত হবেন, আর আপু আমাদেরকে এত সুন্দর ভাবে টাইম দিলেন, মানে দিলেন এত সুন্দর করে কথাগুলো বললেন। আর যারা নতুন উদ্যোক্তা হতে চায়, আমি সবসময় এটা বলি যে মনে হয়তো আছে যে আমি এই সেক্টরে ভালো, হয়তো আমি একটা জিনিস বানাতে পারি, যে কোনো একটা জিনিস, সেটা হতে পারে হাতের কাজ, হতে পারে কোনো মানে ফুড, হতে পারে যে কোনো একটা কিছু। তো ওটা নিয়ে যদি আপনি মনে কোনো সংশয় থেকে থাকে, না কি করব কি করব কিভাবে আগাবো, হয়তো মানে সেই সাহসটা পাচ্ছেন না। তো ব্রিট উদ্যোক্তা প্রতিদিনের লাইভ অনুষ্ঠান আমরা সব উদ্যোক্তাদের নিয়ে আসছি আপনাদের জন্য, তাদের গল্পগুলো শুনে, তাদের চ্যালেঞ্জ গুলো নিয়ে কিন্তু আপনারাও এগিয়ে যেতে পারবেন। তো আপুর কাছ থেকে আমি আজ বিদায় নিয়ে নিচ্ছি আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। ইনশাল্লাহ আবারও কোনো এক সময় আপনার সাথে কথা হবে, দেখা হবে, আল্লাহ হাফেজ আপু। জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ উদ্যোক্তা বার্তাকে, এই সারা দেশ ব্যাপী সবার সামনে এসে আমি কথা বলতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। এবং এভাবে যদি সকল উদ্যোক্তাদের আপনারা সাপোর্ট দেন, তাহলে হয়তো বা আমরা একটা ভালো কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সুমি আপুকেও। অনেক 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 ধন্যবাদ আপু। দর্শক আপনারা দেখছিলেন ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের লাইভ। আর এই যে চ্যালেঞ্জ নিয়েছে যে মানুষগুলো, তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করার একটাই উদ্দেশ্য, যেন আপনারাও জীবনের চ্যালেঞ্জ নিতে পারেন বা জীবনের বাধাগুলোকে পেরিয়ে একদম সাকসেসের রাস্তায় হাঁটতে পারেন। আর প্রতিদিনের মতো আমি আবারও হাজির হয়ে যাব কাল ঠিক 9টায়। আর উদ্যোক্তা বার্তা কিন্তু সবসময় উদ্যোক্তার পাশেই আছে।
আছে, মানে একদম 24 ঘন্টা উদ্যোক্তার পাশে। তাই আপনাদের যে কোনো ধরনের কোনো যদি কোয়েরিজ থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো ধরনের সাজেশন থেকে থাকে, সেটা কিন্তু আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আমাদের পেজে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর এই সিচুয়েশনে অবশ্যই সেফটি সিকিউরিটি মেনটেন করে চলবেন, আর উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আহ